আরেকটি দুর্ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে চুনাখালি যাওয়ার পথে। বাসন্তী থানার কলাতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই অটো। বিস্তারিত জানব, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দুল দের সঙ্গে। হিন্দুল, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং যাত্রীদের প্রত্যেকে কি সুস্থ রয়েছেন? দেখো সুকন্যা, সেই অটোতে মোট 10 জন যাত্রী ছিলেন তেমনটাই কিন্তু পুলিশ বলছে, এবং তাদের মধ্যে 7 জনের অবস্থা কিন্তু গুরুতর। যেটা ঘটনা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যে বাসন্তী থানার পুলিশ যেটা বলছে, গতকাল রাত 9টা নাগাদ ক্যানিং থেকে বাসন্তীর চুনাখালিতে একটি অটো যাচ্ছিল এবং যাতে যাত্রী ছিল প্রায় 10 জন, এবং সেই সময় বাসন্তী থানার কলতলা মোড়ের কাছে এসে অটোটি উল্টে যায়, এবং অটো কিন্তু বেপরোয়া ভাবে চালানোর কারণেই কিন্তু চালক তার সামাল দিতে না পেরেই কিন্তু সেই অটো উল্টে যায়, এবং সঙ্গে সঙ্গে সেখানকার এলাকার মানুষজন সেই যাত্রীদের উদ্ধার করেন। তাদের মধ্যে 3 জন সুস্থ রাখলেও বাকি 7 জনের অবস্থা কিন্তু গুরুতর। তাদের মধ্যে 4 জন মহিলা রয়েছেন, 3 জন পুরুষ রয়েছেন, তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনার পর অটো চালক, তিনি কিন্তু অন্যান্য যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তার অটোতে করে সেই আহত যাত্রীদেরকে হাসপাতালে পৌঁছে দেন। কিভাবে অটোটি উল্টে গেল সমস্ত বিষয়টাই কিন্তু বাসন্তী থানার পুলিশ পুরো খতিয়ে দেখছে, যদিও প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে বেপরোয়া ভাবে অটো চালানোর জন্য এবং অধিক যাত্রী নিয়ে অটো চলাচল করার জন্যই কিন্তু এই দুর্ঘটনা, তেমনটাই কিন্তু বাসন্তী থানার তদন্তকারীরা জানাচ্ছেন। ধন্যবাদ হিন্দুল।